বলুন তো বন্ধুরা, এটা কি গাছ জানেন কি? হয়তো অনেকে জানেন, জানা না থাকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, বার্স অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ফিরে এলাম আবার নতুন পর্বে। আজকের বিষয় হলো গাছ। আমার গাছের ভিডিও বহু আছে, পাখির তো আছেই। তো এই গাছটি আমি পরিত্যক্ত জায়গা থেকে তুলে আনি, সেখান থেকে তুলে এনে আমার টবে রূপান্তরিত করি, সেই গাছটা বাঁচে। এই টবে আমার অলরেডি মাটিতে ভার্মি কম্পোস্ট, গোবর সার, হাড়ের গুঁড়ো, সর্ষে খোল এসব দিয়ে মোটামুটি রেডি করা ছিল। নিম খোল আর কোকোপিট দিয়ে টবে আগেই সেট করে নিয়েছিলাম, আর তার মধ্যে এটা দিয়ে গাছটা বসিয়েছি। সেই গাছটা দেখুন কীরকম সতেজ হয়ে গেছে, গাছটাতে ফুল এসছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাছটা অতি কষ্টে বাঁচিয়েছি বন্ধুরা, বাঁচবে আশা ছিল না, যাই হোক, কেন বর্ষার সময় যে কোনো গাছ ইজিলি বেঁচে যায়, কিন্তু এই সময় গাছ বাঁচানো একটু সমস্যা হয়। তবে আমার পক্ষে সেটা সমস্যা নয়, আমি জানি কীভাবে গাছ তৈরি করতে হয়। আমার বহু গাছ আছে, বড় বড় শিউলি বলুন বা অন্যান্য টগর বলুন, ডবল টগর, এই সব গাছগুলো আমি টবেই করেছি। এক বছরের মাথায় শিউলি গাছে সিজনে ফুল এনে দিয়েছি। তা এই হলো গাছের ইয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওর শুরুতে বলিনি বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি লঙ্কা গাছ, অনেকেই চেনেন হয়তো।